অল্পের জন্য রক্ষা। খসে পড়লো স্কুল ঘরে ছাদের চাঙর, ছাতা নিয়ে ক্লাস করে ছাত্রছাত্রীরা, ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকেরা। ঘটনায় চঞ্চল্য হিঙ্গলগঞ্জ এলাকায়। ক্লাস ঘরের ছাত্রছাত্রীদের পাশেই ভেঙে পড়লো স্কুল ঘরের ছাদের চাঙর, অল্পের জন্য রক্ষা পেলেন ছাত্রছাত্রীরা। সেই কারণে ছাতা নিয়ে স্কুলে ক্লাস করতে যাচ্ছে বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলিয়া পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনার জেরে অসন্তোষ প্রকাশ করেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের অবস্থা খুবই শোচনীয়। স্কুলে ছাদের চাঙর ভেঙে ভেঙে পড়ছে, তাই ছাতা নিয়ে ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। ক্লাসটা ভেঙে পড়ছে, বাচ্চাদের ক্ষতি হতে পারে, এই জন্য আমি এই ছাতা নিয়ে পড়াচ্ছি। মাথার উপর থেকে যদি কিছু পড়ে, হ্যাঁ এর আগেও পড়েছে, এই দেখুন। এই স্কুলের নাম দুলদুলি পুকুরিয়া আদিবাসী এফপি স্কুল। আমার চাইছে এই যাতে বিল্ডিংটা রিপেয়ার হয় এবং নতুন করে হয়, সেই জন্য। এইভাবে ক্লাস ঘরে ক্লাস চলাকালীন এদিন ছাদ থেকে চাঙর ভেঙে পড়ে, ছাতা থাকায় অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা। ঘটনার জেরে অসন্তোষ প্রকাশ করেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। তাদের দাবি, স্কুলে মেরামতির কাজ না হওয়া পর্যন্ত তারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না। ভেঙে পড়ছে, হচ্ছে কি করে ছেলেদেরকে স্কুলে পাঠাবো? ছাতা মাথা দিয়ে স্কুলে পাঠাচ্ছি, তাহলে ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো? এ বিষয়ে অভিভাবকেরা জানিয়েছেন, এটা তো খুবই সমস্যার বিষয়। স্কুলের ছাদ থেকে এভাবে চাঙর ভেঙে পড়লে বাচ্চাদের স্কুলে পাঠাবো কি করে? কাছাকাছি আর কোনো স্কুল নেই, তাই এইভাবে ছাতা দিয়েই পাঠাতে হচ্ছিল। তবে এবার স্কুল সংস্কারের কাজে হাত না দিলে ছেলে মেয়েদের আর পাঠাবো না। স্কুলে যে ভেঙে ভেঙে চাঙগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে, যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা আর বাচ্চা কাচ্চা আর পাঠাবো। কোনো পড়াশোনার জায়গা নেই, এইখানেই পড়ে আর দূরে আছে, পাঠাতে পারি না। যদিও স্কুলের এই খারাপ দশার কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। তিনি জানান, স্কুলে যে ঘরগুলিতে বাচ্চারা পড়াশোনা করে সেখানে ছাদের চাঙর ভেঙে পড়েছে। তবে আমি বেশ কয়েক বছর ধরে অনেকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো তাদের দিক থেকে তেমন কোনো সাড়া পায়নি। তবে আশা করছি তারা নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন। ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে, এবং সেই চাইগুলো অনেকদিন ধরে পড়ছে, যার জন্য বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার, আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। আপনার কি আশ্বাস দিয়েছে অপর কর্তৃপক্ষকে? হ্যাঁ, উনি আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন বা আমাদের বিডিও অফিসে যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি, কিন্তু ওনারা এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।